बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सुप्रिय शिक्षार्थीवृंद, बर्णमाला आदर्श उच्च विद्यालय और कलेजे अनलाइन क्लासे तुम्हारे सबाई के स्वागत जानाच्छि। तुम्हारे साथे आमी आछि लाइलुन नाहार, प्रभाषक भूगोल विषय। शिक्षार्थीरा, तुम्हारा जानो सारा विश्वे एखन करोनार जे तांडव चलछे, एई तांडवेर कारणे स्कूल कलेज शिक्षा प्रतिष्ठान जाबतीय सबई बंध आछे, जार कारणे तुम्हारे पढ़ाशुना अनेकटा विघ्नित होच्छे। तारपरेओ आमरा तुम्हादेरके ए अनलाइन क्लासेर माध्यमे किछुटा चर्चार मध्ये राखार चेष्टा करछि। आशा करछि तोमरा आमादेर ए क्लासगुलो मनोयोगेर साथे करछो एबं तोमादेर पढ़ागुलोके आपडेट राखछो। आजके आमि तोमादेरके जे विषयटी निये पाठदान करब सेटी होच्छे भूगोल प्रथम भूगोल द्वितीय पत्रेर पंचम अध्याय बांग्लादेशेर खनिज सम्पद निये। शिक्षार्थीरा, तुम्हरा जानो जे खनिज सम्पद जे कोनो देशेर अर्थनैतिक उन्नयनेर जन्य अत्यंत गुरुत्वपूर्ण एकटा द्रव्य। कारण देखा जाए पृथिवीर जे देशगुलो उन्नत तादेर उन्नयनेर पिछनेर कारणगुलो जदि आमरा विश्लेषण करी ताहले देखते पाबो जे से देशगुलो आसले खनिज सम्पदेओ उन्नत। अर्थात উন্নত দেশগুলোতে প্রচুর পরিমাণে খনিজ সম্পদ পাওয়া যায়, তারা সেগুলোর সঠিক ব্যবহারের মাধ্যমে বর্তমানে সারা বিশ্বকে উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশ একটি ছোট দেশ, বাংলাদেশেও খনিজ সম্পদ আছে, তবে সেটা প্রয়োজনের তুলনায় খুবই কম। বাংলাদেশে খনিজ সম্পদ যে বলছে যে বাংলাদেশে খনিজ সম্পদ আছে, বাংলাদেশে খনিজ সম্পদ খুব অল্প পরিমাণেই আছে। যে খনিজ সম্পদগুলো আছে সেগুলো হচ্ছে প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল, কয়লা, তারপরে হচ্ছে সিলিকা বালি, নুড়ি পাথর, চুনা পাথর, গন্ধক, তেজস্ক্রিয় পদার্থ, তা এগুলো হচ্ছে বাংলাদেশের খনিজ সম্পদ। এই যে আমরা খনিজ সম্পদগুলোর নাম বললাম, যে কয়লা পাওয়া যায়, খনিজ তেল পাওয়া যায়, গন্ধক পাওয়া যায়, তেজস্ক্রিয় পদার্থ পাওয়া যায়, সিলিকা বালি পাওয়া যায়, চুনা পাথর পাওয়া যায়, এগুলো আসলে খুবই অল্প পরিমাণে পাওয়া যায়। বাংলাদেশে মূলত যে খনিজ সম্পদটা একটু বেশি পরিমাণে আছে সেটি হচ্ছে প্রাকৃতিক গ্যাস। এই প্রাকৃতিক গ্যাসটা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের পিছনেও যথেষ্ট অবদান রাখছে। এই জন্য আমরা এই যে খনিজ সম্পদের যে টপিকটা আছে এটাকে আমরা দুইটা অংশে ভাগ করে আলোচনা করব। আজকে আমরা শুধুমাত্রই প্রাকৃতিক গ্যাস নিয়েই আলোচনা করব, আর পরের ক্লাসে আমরা অন্যান্য যে খনিজ সম্পদগুলো আছে সেই খনিজ সম্পদগুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা আজকে খনিজ সম্পদ নিয়ে আলোচনা করি, সেটি হচ্ছে প্রাকৃতিক গ্যাস। বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ হচ্ছে প্রাকৃতিক গ্যাস, এটা নিয়েই আমরা আসলে আলোচনা করব। আর তোমরা তো নিশ্চয়ই জানো খনিজ সম্পদ কী, আমাকে আবার বলতে হবে? এর আগের যে ক্লাস করেছিলাম সেখানে কিন্তু আমরা খনিজ সম্পদ নিয়ে আলোচনা করেছিলাম। খনি থেকে অর্থাৎ ভূগর্ভ থেকে যে সম্পদগুলো আহরণ করা হয় সেগুলোকেই বলা হয় খনিজ সম্পদ। আর বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ হচ্ছে প্রাকৃতিক গ্যাস। বাংলাদেশে সর্বপ্রথম প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয় 1955 সালে। কত, এটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1955 সালে সিলেটের হরিপুরে প্রথম গ্যাস ক্ষেত্রটি আবিষ্কৃত হয়। বর্তমানে বাংলাদেশে 27টি গ্যাস ক্ষেত্র আছে। কয়টি আছে? 27টি গ্যাস ক্ষেত্র আছে। সবগুলো গ্যাস ক্ষেত্র থেকে প্রাকৃতিক গ্যাস উত্তোলন হচ্ছে না। কিছু কিছু গ্যাস ক্ষেত্রের উত্তোলন স্থগিত আছে, কিছু কিছু এখনও উত্তোলনে যায়নি। তবে 21টি গ্যাস ক্ষেত্র থেকে কী করা হচ্ছে? প্রাকৃতিক গ্যাস উত্তোলন করা হচ্ছে। পেট্রোবাংলার যে 2019 সালে পেট্রোবাংলার
যে হিসাব দিয়েছে যে প্রাককলন সে অনুযায়ী বর্তমানে বাংলাদেশে 39.9 trillion কত 39.9 trillion ঘনফুট প্রাকৃতিক গ্যাস বাংলাদেশে সঞ্চিত আছে তাদের এটা ধারণা তাদের ধারণা কে এটা করেছে পেট্রো বাংলা তাদের প্রাককলন অনুযায়ী বাংলাদেশে 39.9 trillion ঘনফুট প্রাকৃতিক গ্যাস বাংলাদেশের ভূগর্ভে সঞ্চিত আছে তবে তবে প্রমাণিত এবং সম্ভাব্য হিসেব অনুযায়ী বাংলাদেশে প্রমাণিত এবং সম্ভাব্য হিসেব অনুযায়ী বাংলাদেশে 27.12 trillion ঘনফুট এটা কি হবে ১.১২ trillion ঘনফুট এটা সম্ভাব্য এবং প্রমাণিত কত সম্ভাব্য এবং প্রমাণিত হচ্ছে 27.12 trillion ঘনফুট প্রাকৃতিক গ্যাস বাংলাদেশে সঞ্চিত আছে তবে এ পর্যন্ত প্রায় 15.22 trillion ঘনফুট কি করা হয়েছে উত্তোলন করা হয়েছে উত্তোলন করা হয়েছে কত 15.22 trillion ঘনফুট তাহলে মজুদ আছে কত জানো মজুদ আছে 12.54 trillion ঘনফুট এরকম মজুদ এটা কি আছে মজুদ আছে এটা হচ্ছে উত্তোলন হয়েছে তাহলে আমরা আমাদের প্রাকৃতিক গ্যাস সম্পর্কে একটা সাধারণ ধারণা পেলাম কি হয়েছে বাংলাদেশে 1955 সালে সর্বপ্রথম হরিপুরে আমাদের প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে তারপরে হচ্ছে কত 39 এটা হচ্ছে পেট্রো বাংলার প্রাককলন অনুযায়ী এটা করা হয়েছে কি 39.9 trillion ঘনফুট সঞ্চিত আছে তবে তারা প্রমাণিত এবং সম্ভাব্য হিসেবে যেটি বলেছে সেটি হচ্ছে 27.12 trillion ঘনফুট এটা বাংলাদেশে সঞ্চিত আছে ঘনফুট আর উত্তোলন করা হয়েছে কত 15.22 trillion ঘনফুট আর মজুদ আছে কত 12.54 trillion ঘনফুট মজুদ আছে তাহলে শিক্ষার্থীরা দেখো এগুলো অনেক সময় কি হয় বহুনির্বাচনী প্রশ্ন হিসেবে এ ধরনের তথ্যগুলো চলে আসে পরীক্ষায় আমরা এগুলো জেনে রাখব আমাদের জানাও উচিত আমাদের যে প্রধান প্রাকৃতিক গ্যাস সেটা আমাদের যে প্রধান খনিজ সম্পদ সেটির কি অবস্থা এ সম্পর্কেও আমাদের কি করা উচিত তথ্য জানা থাকা উচিত এখন বাংলাদেশের অর্থনীতিতে বাংলাদেশের অর্থনীতিতে প্রাকৃতিক গ্যাসের গুরুত্ব এই যে প্রাকৃতিক গ্যাসগুলো আমরা পড়ছি খনিজ সম্পদ প্রাকৃতিক গ্যাস এটা কি আমাদের দেশের জন্য আমাদের জন্য গুরুত্বপূর্ণ কিনা সেটাও তো আমাদেরকে জানতে হবে তাহলে চলো আমরা জেনে নেই যে এই প্রাকৃতিক গ্যাস আমাদের জন্য গুরুত্বপূর্ণ কিনা প্রথমেই আসছি এক হচ্ছে শিল্পের উন্নতি দুই হচ্ছে কৃষির উন্নতি তিন হচ্ছে কর্মসংস্থান চার হচ্ছে এগুলো আগে আলোচনা করি
তারপরে আবার বাকিগুলো নিয়ে আলোচনা করব। পাশাপাশি লিখতেও পারি, দেখো পাঁচ হচ্ছে তাপ বিদ্যুৎ কেন্দ্রে, তারপরে হচ্ছে গৃহস্থালী জ্বালানি, তারপরে হচ্ছে সরকারি আয়। চলো তাহলে একটু দেখি কিভাবে আমাদের জন্য এটা গুরুত্বপূর্ণ। প্রথমে যদি আমরা দেখি যে শিল্পের উন্নতি হচ্ছে, প্রাকৃতিক গ্যাস শিল্পের কিভাবে উন্নতি করে, প্রাকৃতিক গ্যাস শিল্প ক্ষেত্রে যথেষ্ট অবদান রাখছে। বিভিন্ন শিল্প কারখানায় যে জ্বালানিগুলো প্রয়োজন হয় সেই জ্বালানি হিসেবে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়। জ্বালানি হিসেবে যদি প্রাকৃতিক গ্যাস না থাকতো তাহলে আমাদেরকে কী করতে হতো, বিদেশ থেকে আমদানি করতে হতো, পেট্রোল ডিজেল এগুলো আমদানি করে আমাদেরকে এই জ্বালানিগুলো ব্যবহার করতে হতো। তার মানে আমাদের যে শিল্প কারখানাগুলো চলছে সেগুলো প্রাকৃতিক গ্যাসের জন্য চলছে, জ্বালানি হিসেবে প্রাকৃতিক গ্যাস এখানে ব্যবহৃত হচ্ছে। এছাড়া বিভিন্ন শিল্প কারখানায় কাঁচামাল হিসেবেও প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়। কোন কোথায়, যেমন সার কারখানায় সার, তারপরে হচ্ছে কীটনাশক, সার কীটনাশক ইত্যাদি তৈরিতে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হচ্ছে। বিশেষ করে এই যে আমরা সার বলছি, ইউরিয়া সার, কোন সার, ইউরিয়া, ইউরিয়া সার কারখানার কাঁচামাল প্রধান দুটো কাঁচামালের একটি হচ্ছে এই মিথেন গ্যাস বা আমাদের এই প্রাকৃতিক গ্যাস। তাহলে শিল্পের উন্নতিতে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এক হচ্ছে শিল্পের জ্বালানি দিচ্ছে, তারপরে হচ্ছে কাঁচামাল হিসেবে ব্যবহার হচ্ছে, জ্বালানি হিসেবে ব্যবহার হচ্ছে শিল্প কারখানায়, সার এবং কীটনাশক কারখানা যেগুলো আছে সেখানে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হচ্ছে। তারপরে হচ্ছে কৃষির উন্নতি। খেয়াল করো কৃষির উন্নতি কিভাবে হচ্ছে, এই যে সার এবং কীটনাশক তৈরি হচ্ছে বিভিন্ন শিল্প কারখানায়, এই সার এবং কীটনাশক যে শিল্প কারখানায় তৈরি হচ্ছে সেগুলো কৃষি জমিতে ব্যবহার করা হচ্ছে। কৃষি জমিতে ব্যবহার করার ফলে জমির উর্বরতা বৃদ্ধি পাচ্ছে এবং জমিতে যে পোকামাকড়ের আক্রমণ হয় কীটনাশক ব্যবহারের ফলে সেই আক্রমণ থেকে ফসলগুলো রক্ষা পাচ্ছে। ফলে আমরা কী করতে পারছি, আমরা আমাদের কাঙ্ক্ষিত ফসল উৎপাদন করতে পারছি। আগের তুলনায় জমিতে এখন অনেক বেশি ফসল উৎপাদন হচ্ছে, কারণ কৃষকরা সার ব্যবহার করছে, কীটনাশকও ব্যবহার করছে। ফলে দেখা যায় কৃষির উন্নতিতে কি হচ্ছে, আমাদের এই প্রাকৃতিক গ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারপরে আসো কর্মসংস্থান। কর্মসংস্থান কিভাবে হচ্ছে, এই যে আমরা প্রাকৃতিক গ্যাস বলছি খনি থেকে কিভাবে আমাদের ঘর পর্যন্ত চলে আসছে, খনি থেকে আমাদের বাসা বাড়িতে রান্নার কাজে আমরা প্রতিদিন ব্যবহার করছি, শিল্প কারখানায় ব্যবহার করছি, পেট্রোল পাম্পগুলোতে সিএনজি গ্যাস হিসেবে ব্যবহার হচ্ছে, এই যে কাজগুলো আমাদের, এই যে প্রাকৃতিক গ্যাস আমাদের ঘর পর্যন্ত চলে আসছে, এর পিছনে উত্তোলন, এগুলোকে সংরক্ষণ, এগুলোকে বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া, এগুলোকে মেরামত করা এবং এর পিছনে সমস্যাগুলো সমাধান করা, এর বিভিন্ন পর্যায়ে অনেক লোকের প্রয়োজন হয়। ফলে দেখা যায় এই প্রাকৃতিক গ্যাসকে কেন্দ্র করে অনেক লোকের কর্মসংস্থান হয়ে যাচ্ছে। তার মানে আমাদের প্রাকৃতিক গ্যাস কী হচ্ছে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিচ্ছে। বৈদেশিক মুদ্রা ব্যয় হ্রাস, এই যে আমরা বলছি যে সার কারখানায় ব্যবহার হচ্ছে, কীটনাশক কারখানাতে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করছে, শিল্প কারখানাতে জ্বালানি হিসেবে গ্যাস ব্যবহার করছি, যানবাহনে আমরা সিএনজি চালিত যানবাহনগুলোতে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করছি, এই যে তাপবিদ্যুৎ কেন্দ্রে ব্যবহার করছি,
এগুলো যদি আমরা আমাদের দেশে যদি এই প্রাকৃতিক গ্যাস না থাকতো তাহলে আমাদেরকে এগুলো চালানোর জন্য এগুলো ব্যবহার করার জন্য বিদেশ থেকে আমদানি করতে হতো, রান্নার জন্য আমাদেরকে প্রাকৃতিক গ্যাস বাইরে থেকে আমদানি করতে হতো, শিল্প কারখানার জ্বালানিগুলো বাইরে থেকে বিদেশ থেকে আমাদেরকে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমদানি করতে হতো, সিএনজি গ্যাস যেগুলো আছে সেগুলো আমাদেরকে আমদানি করে তারপরে যানবাহনে ব্যবহার করতে হতো। তাহলে দেখো এই যে আমরা এগুলো আনছি না, ফলে কি হচ্ছে আমাদের অনেক বৈদেশিক মুদ্রা বেঁচে যাচ্ছে, আমাদের বৈদেশিক মুদ্রার যে ব্যয় সেটা অনেকটা কমে যাচ্ছে আমাদের দেশে প্রাকৃতিক গ্যাস থাকার কারণে। তাহলে বৈদেশিক মুদ্রার ব্যয় হ্রাস হচ্ছে এই প্রাকৃতিক গ্যাসের জন্য। তারপর দেখো তাপবিদ্যুৎ কেন্দ্র, তাপবিদ্যুৎ কেন্দ্রে এই প্রাকৃতিক গ্যাসকে পুড়িয়ে তাপ উৎপাদন করা হয়, সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। বাংলাদেশে কিন্তু ঘোড়াসার সার কারখানায় তাপবিদ্যুৎ কেন্দ্র আছে, আশুগঞ্জ সার কারখানায় পাশে তাপবিদ্যুৎ কেন্দ্র আছে, সিদ্ধিরগঞ্জে তাপবিদ্যুৎ কেন্দ্র আছে। এই তাপবিদ্যুৎ কেন্দ্রগুলোতে প্রাকৃতিক গ্যাস পুড়িয়ে কী করা হচ্ছে, বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। তাহলে আমাদের দেশের বিদ্যুতের যে ঘাটতি সেটাও কিন্তু অনেকটাই পূরণ করছে এই প্রাকৃতিক গ্যাস থেকে, যেখানে তাপ তৈরি করা হচ্ছে প্রাকৃতিক গ্যাস পুড়িয়ে, তার মানে আমাদের বিদ্যুৎ উৎপাদনেও সাহায্য করছে। গৃহস্থালী জ্বালানিটা তো বলারই প্রয়োজন নেই, আমরা অনেকেই জানি যে বাসা বাড়িতে রান্নার কাজে আমরা যে গ্যাসের চুলা ব্যবহার করি সেখানে যে প্রাকৃতিক সেখানে যে গ্যাসটা আসে সেটা কিন্তু প্রাকৃতিক গ্যাস আসে আমাদের দেশে, যে প্রাকৃতিক গ্যাস এত বেশি মানে ভালো মানের, সরাসরি আমরা সেই প্রাকৃতিক গ্যাসটা রান্নার কাজে ব্যবহার করে থাকি। গৃহস্থালী রান্নার কাজে জ্বালানি হিসেবে এই প্রাকৃতিক গ্যাস ব্যবহার হচ্ছে, সরকারি আয় হচ্ছে। সরকার কী করছে, বিভিন্ন শিল্প কারখানায় জ্বালানির জন্য প্রাকৃতিক গ্যাস দিচ্ছে, তারপরে হচ্ছে বিভিন্ন সিএনজি স্টেশনগুলোতে পেট্রোল পাম্পগুলোতে যে সিএনজি গ্যাস সেখানে সরকার এগুলো ব্যবহার করছে, রান্নার জন্য আমরা যে গ্যাস ব্যবহার করি সেখান থেকে সরকার কী করছে, প্রাকৃতিক গ্যাস ব্যবহারের জন্য আমাদের কাছ থেকে বিল নিচ্ছে, তাই না? তাহলে সরকার কী করছে, বিভিন্ন জায়গা থেকে এই প্রাকৃতিক গ্যাসগুলোকে ব্যবহার করার জন্য দিয়ে সেখান থেকে আর্থিক সুবিধা নিচ্ছে, তার মানে সরকারি আয় হচ্ছে। তাহলে দেখো আমাদের দেশের অর্থনীতিতে প্রাকৃতিক গ্যাস তাহলে কি গুরুত্বপূর্ণ? অবশ্যই গুরুত্বপূর্ণ, এতগুলো গুরুত্ব তোমরা দেখো, এগুলো আমাদের প্রাকৃতিক গ্যাস থাকার ফলে এই গুরুত্বগুলো আমরা পাচ্ছি, এই সুবিধাগুলো আমরা পাচ্ছি। এখান থেকে যখন প্রাকৃতিক গ্যাস থেকে কোনো প্রশ্ন আসে তখন কিন্তু এই প্রশ্নটাই পরীক্ষায় আসে, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রাকৃতিক গ্যাসের গুরুত্ব বিশ্লেষণ করো, এই প্রশ্নটা কিন্তু কমন প্রশ্ন আসে এমন একটা প্রশ্ন। তাহলে আমরা কি লিখতে পারবো কিভাবে প্রাকৃতিক গ্যাস আমাদের জন্য গুরুত্ব বহন করে আনে, কী ধরনের গুরুত্ব বহন করে, এই গুরুত্বগুলো আমরা লিখে দিব। আচ্ছা, এখন আমরা আলোচনা করব বাংলাদেশের প্রধান প্রধান গ্যাস ক্ষেত্রগুলো নিয়ে। অনেকগুলো গ্যাস ক্ষেত্র আছে, আমি আগেই বলেছি 27টার মতো গ্যাস ক্ষেত্র বাংলাদেশে আছে, সেখান থেকে 21টা থেকে গ্যাস উত্তোলন হচ্ছে। সেই গ্যাস ক্ষেত্রগুলো কী কী আমরা একটু নামগুলো একটু জানি, যাতে আমাদের জানা থাকে যে বাংলাদেশের কোথায় কোথায় গ্যাস ক্ষেত্র আছে। বাংলাদেশের গ্যাস ক্ষেত্রগুলো হচ্ছে সিলেটের হরিপুর, ছাতক, রশিদপুর, কৈলাসটিলা, তিতাস, তারপরে হচ্ছে হবিগঞ্জ, বাখরাবাদ, শেমুতাং, তারপর হচ্ছে কুতুবদিয়া, বেগমগঞ্জ, ফেনি, তারপর হচ্ছে ফেঞ্চুগঞ্জ, জালালাবাদ, মেঘনা,
এই সব গ্যাস ক্ষেত্রগুলো বাংলাদেশের প্রধান প্রধান গ্যাস ক্ষেত্র। আমরা অল্প করে বেশ কয়েকটা গ্যাস ক্ষেত্র সবগুলো সম্পর্কে তো আর ব্যাখ্যা করা সম্ভব না, তোমরা এটা বাসায় ভালো করে চর্চা করবে। আমরা অল্প কয়েকটা গ্যাস ক্ষেত্র নিয়ে একটু আলোচনা করি। প্রথমেই আসি হরিপুর গ্যাস ক্ষেত্র। হরিপুর গ্যাস ক্ষেত্রটাকে আমরা সিলেট গ্যাস ক্ষেত্র বলে থাকি। আমরা কোন গ্যাস ক্ষেত্রটা নিয়ে আলোচনা করছি এখন? বাংলাদেশের সর্বপ্রথম যে গ্যাস ক্ষেত্রটি আবিষ্কৃত হয়েছে সেই গ্যাস ক্ষেত্রটি হচ্ছে হরিপুর গ্যাস ক্ষেত্র। এটা 1955 সালে আবিষ্কৃত হয়। বাংলাদেশের এটা হচ্ছে কি প্রথম গ্যাস ক্ষেত্র। এটা কিন্তু অবজেক্টিভে আসে পরীক্ষায় যে বাংলাদেশের প্রথম গ্যাস ক্ষেত্র কোনটি। বাংলাদেশের প্রথম গ্যাস ক্ষেত্র হচ্ছে হরিপুর বা সিলেট গ্যাস ক্ষেত্র। এটা কত সালে আবিষ্কৃত হয়েছে? এটা 1955 সালে আবিষ্কৃত হয়েছে। এই যে গ্যাস ক্ষেত্রটা দেখছো, এই গ্যাস ক্ষেত্র থেকে ফেঞ্চুগঞ্জ সার কারখানায়, কোথায়? ফেঞ্চুগঞ্জ, ফেঞ্চুগঞ্জ সার কারখানা, এই গ্যাস ক্ষেত্র থেকে ফেঞ্চুগঞ্জ সার কারখানায় কী করা হয়েছে? গ্যাস সরবরাহ করা হয়েছে। আগেই আমরা পড়েছি যে যেখানে ইউরিয়া সার উৎপাদন হয় সেই সব সার কারখানায় প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়, সেই হিসেবে ফেঞ্চুগঞ্জ সার কারখানায় কী করা হয়েছে? এই গ্যাস সরবরাহ করা হয়েছে। 8 ইঞ্চি ব্যাসার্ধের টিপ এক পাইপের মাধ্যমে 53 কিলোমিটার পাইপ দিয়ে এই ফেঞ্চুগঞ্জ সার কারখানায় প্রাকৃতিক গ্যাস কী করা হয়েছে? সরবরাহ করা হয়েছে। এই যে গ্যাস, সিলেটের যে গ্যাস, অত্যন্ত পিওর, একদম মিথেনের পরিমাণ এত বেশি বাংলাদেশের সরকার ইয়াতে প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রগুলোতে যে এখানে এই এই গ্যাস ক্ষেত্রে যে প্রাকৃতিক গ্যাস তাতে মিথেনের পরিমাণ হচ্ছে 99.05%। তার মানে প্রায় 100%-এর মতোই, তাই না? খেয়াল করো যে মিথেনের পরিমাণ শতকরা 100 ভাগের মধ্যে 99 ভাগই হচ্ছে মিথেন, একদম পিওর। হরিপুরের যে প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র সেখানে মিথেনের পরিমাণ শতকরা কত? 99.5%। আর এখান থেকে কোথায় গ্যাস সরবরাহ করা হয়েছে? ফেঞ্চুগঞ্জ সার কারখানায় প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়েছে। এখান থেকে বার্ষিক 75 মিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাস উত্তোলন করা হয়। কত? 75 মিলিয়ন ঘনমিটার উত্তোলন করা হয়। আর এখানে সঞ্চিত আছে কত? 104.5 বিলিয়ন ঘনফুট। আমরা যদি এভাবে পড়ি তাহলে কিন্তু তথ্যগুলো আমাদের মনে থাকবে যে হরিপুর হচ্ছে প্রথম স্থান অধিকারী, এটা 1955 সালে বাংলাদেশে প্রথমবার প্রথম আবিষ্কৃত হয় ফেঞ্চুগঞ্জ সার কারখানায়। এটা কিন্তু অবজেক্টিভে আসে ফেঞ্চুগঞ্জ সার কারখানায় কোন গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস সরবরাহ করা হয়, এটা হচ্ছে হরিপুর বা সিলেট গ্যাস ক্ষেত্র থেকে। 99% হচ্ছে মিথেনের পরিমাণ, 75 মিলিয়ন ঘনমিটার বার্ষিক উত্তোলন করা হয় এই হরিপুর গ্যাস ক্ষেত্র থেকে, আর সঞ্চিতির পরিমাণ হচ্ছে 104.5 বিলিয়ন ঘন ফুট। তাহলে আমাদের প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রের মধ্যে যেটা আছে হরিপুর বা সিলেট, এটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। এখন আমরা যাব হচ্ছে ছাতক গ্যাস ক্ষেত্র। এটা কি? ছাতক। ছাতক গ্যাস ক্ষেত্র কবে আবিষ্কৃত হয়েছে? 1959 সালে। 1959 সালে সিলেটের ছাতক, সরি, সুনামগঞ্জের ছাতকে, সুনামগঞ্জের একটু লিখে দেই কোথায় এটা, সুনামগঞ্জ,
সুনামগঞ্জের ছাতকে এই গ্যাস ক্ষেত্রটি আবিষ্কৃত হয়। এই গ্যাস ক্ষেত্রের মিথেনের পরিমাণ হচ্ছে 98.20%। মিথেনের পরিমাণ হচ্ছে 98.02%। ছাতক যে সিমেন্ট কারখানা আছে সেই ছাতক সিমেন্ট কারখানায় এখান থেকে গ্যাস সরবরাহ করা হয়। কোথায়? ছাতক সিমেন্ট কারখানায়। আচ্ছা, 8 ইঞ্চি ব্যাসার্ধের পাইপের মাধ্যমে 19 কিলোমিটার দীর্ঘ পাইপ দিয়ে এই ছাতক সিমেন্ট কারখানায় কি করা হচ্ছে? প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা হচ্ছে। এই যে আমরা বললাম যে প্রাকৃতিক গ্যাস শিল্প কারখানায় ব্যবহৃত হয়, দেখো এই যে সিমেন্ট কারখানাতেও ব্যবহৃত হচ্ছে প্রাকৃতিক গ্যাস। বর্তমানে এটা কি হচ্ছে, এই শিল্প কারখানাটা উৎপাদন স্থগিত আছে, এটা এখন স্থগিত আছে। তাহলে আমরা ছাতক সম্পর্কে তথ্য জেনে নিলাম। এভাবে আমরা যদি বলি রশিদপুর, মৌলভীবাজার জেলার রশিদপুরে এই গ্যাস ক্ষেত্রটি রয়েছে, এটি 1960 সালে এই গ্যাস ক্ষেত্রটি আবিষ্কৃত হয়। সঞ্চিতির পরিমাণ হচ্ছে 1401.20 বিলিয়ন ঘনফুট। মিথেনের পরিমাণ 98%। উত্তোলন এখনও কি হয়নি, শুরু হয়নি। আমরা একটু সংক্ষিপ্ত করার জন্য, সবগুলো গ্যাস ক্ষেত্র নিয়ে তো আসলে এত বিস্তারিতভাবে আলোচনা করা যাবে না, যেটি বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র তিতাস, এটি নিয়ে একটু আলোচনা করি। এই তিতাস গ্যাস ক্ষেত্র বাংলাদেশের হচ্ছে সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র। সেটা কি সবচেয়ে বড়, এটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে। সর্ববৃহৎ গ্যাস ক্ষেত্র হচ্ছে তিতাস গ্যাস ক্ষেত্র। আচ্ছা, এটি কোথায় অবস্থিত? এটি ব্রাহ্মণবাড়িয়া জেলার তিতাস নামক স্থানে অবস্থিত। কোন জেলায়? ব্রাহ্মণ। তিতাস নামক স্থানে অবস্থিত। এটি 1962 সালে আবিষ্কৃত হয়। কবে? 1962 সালে এই গ্যাস ক্ষেত্রটি আবিষ্কৃত হয়েছে। এখানে যে প্রাকৃতিক গ্যাস, সেই প্রাকৃতিক গ্যাসের মিথেনের পরিমাণ হচ্ছে 96.27%। অর্থাৎ শতকরা 96 ভাগ হচ্ছে এটা কি, মিথেন, পিওর মিথেন আমাদের এই গ্যাস ক্ষেত্রগুলো থেকে আমরা পেয়ে থাকি। এই যে গ্যাস ক্ষেত্র, এই গ্যাস ক্ষেত্র থেকে ঢাকা শহরের বিভিন্ন স্থানে কি করা হচ্ছে, গ্যাস সরবরাহ করা হচ্ছে। এছাড়া ঘোড়াশাল সার কারখানা, তাপবিদ্যুৎ কেন্দ্র, আশুগঞ্জ সার কারখানা, তাপবিদ্যুৎ কেন্দ্র, সিদ্ধিরগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্র, এইসব স্থানে এখান থেকে প্রাকৃতিক গ্যাস সরবরাহ, এই গ্যাস ক্ষেত্র থেকে অর্থাৎ তিতাস গ্যাস ক্ষেত্র থেকে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা হয়ে থাকে। এই যে তিতাস গ্যাস ক্ষেত্র, এখানে সঞ্চিতির পরিমাণ হচ্ছে 5127.50। 27.50 বিলিয়ন ঘন ফুট, লিখে দিচ্ছি। সঞ্চিতির পরিমাণ এটা হচ্ছে, এটা যেহেতু বড়, দেখো সঞ্চিতির পরিমাণটাও কিন্তু বেশি, 5127.50 বিলিয়ন ঘনফুট, যা কিনা আমাদের দেশে যে টোটাল সঞ্চিতি আছে সেই টোটাল সঞ্চিতির শতকরা প্রায় 23%। টোটাল সঞ্চিতির শতকরা 23%। আচ্ছা, এখান থেকে উৎপাদন হয়েছে 195.2 বিলিয়ন ঘনফুট, মজুদ আছে
1848.3 বিলিয়ন ঘনফুট কি আছে সঞ্চিত আছে বর্তমানে। তাহলে আমরা তিতাস গ্যাস ক্ষেত্রগুলো সম্পর্কেও জেনে নিলাম, ঠিক আছে। এখন দেখো, এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র। ঠিক একইভাবে অন্যান্য যে গ্যাস ক্ষেত্রগুলো আছে সেগুলো নিয়েও আমরা বিস্তারিতভাবে পড়ব। একসাথে এতগুলো গ্যাস ক্ষেত্র হয়তো আমাদের পক্ষে মনে রাখা সম্ভব হবে না, অনেক তথ্য আছে এখানে। তবে আমরা যদি পাঁচটা করে গ্যাস ক্ষেত্রগুলো সম্পর্কে অধ্যয়ন করি তাহলে কিন্তু আমাদের ঠিকই মনে থাকবে। তাহলে শিক্ষার্থীরা, আমরা আজকেই বসে প্রথমেই আমরা কি পড়ব, প্রাকৃতিক গ্যাসের গুরুত্বটা খুব ভালো করে পড়ব। যখনই প্রাকৃতিক গ্যাস থেকে কোনো প্রশ্ন আসবে তখনই কিন্তু এখানে প্রাকৃতিক গ্যাসের গুরুত্ব আসবে। তার পাশাপাশি হয়তো গ্যাস ক্ষেত্রগুলো সম্পর্কে দুই একটা গ্যাস ক্ষেত্রগুলো সম্পর্কে ব্যাখ্যা চাইতে পারে, অথবা সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র সম্পর্কে বৈশিষ্ট্য সম্পর্কে ব্যাখ্যা করতে বলতে পারে, অথবা সবচেয়ে প্রথম যে গ্যাস ক্ষেত্রটি আবিষ্কৃত হয়েছে সেগুলো সম্পর্কে ধারণা চাইতে পারে। আর এখানে তো অবজেক্টিভ বহুনির্বাচনী প্রশ্নের তো অভাবই নাই, প্রচুর বহুনির্বাচনী প্রশ্ন এখানে রয়েছে। তাহলে আমরা কী করব, বাসায় বসে খুব ভালোভাবে চর্চা করব। আর আমরা কী করব, এর পরের ক্লাসে আমাদের দেশের যে অন্যান্য খনিজ সম্পদগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আজকে এ পর্যন্তই, সবাই ভালো থেকো, বাসায় থেকো, নিরাপদে থেকো। ধন্যবাদ সবাইকে।